অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে খাগড়া ছড়িতে এবার জুমের ধানের ভালো ফলন হয়েছে এখন চলছে ধান কাটার উৎসব ধান ছাড়াও বাহারি সবজির চাষও হয়েছে জুমে লাভবান হতে সার ও বীজের পাশাপাশি সরকারি প্রণোদনা চায় জুমিয়ারা আগামীতে জুমের ধান উৎপাদন বাড়াতে চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ খাগড়াছড়ির পাহাড়ি জুমে এখন পাকা ধানের মৌ মৌ গন্ধ চলছে জুমের ধান কাটার উৎসব গত কয়েক বছরের তুলনায় পাহাড়ে এবার ধানের ফলন ভালো হয়েছে পাশাপাশি হলুদ মারফা আদা মরিচ কচু মিষ্টি কুমড়া তিল ভুট্টা বরবটি সহ প্রায় চল্লিশ জাতের সবজির চাষাবাদ করে থাকেন পার্বত্য অঞ্চলের বাসিন্দারা পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চলে তাদের জমের ফলন খুব ভালো হয়েছে জমির ফলন আমরা বেচা বিক্রি করি খুব ভালো টাকা পাইছি মারফা পাইছে ছয় মন পর্যন্ত এখন আর কত পাইব ওইটা ঠিক নাই তো দামটা এই যে দাম তো তুলি না অভিযোগ রয়েছে জুমের উপর নির্ভরশীল হলেও কোনো প্রণোদনা পায় না জুম চাষিরা উৎপাদন বাড়াতে চায় সরকারি সহযোগিতা জুম চাষের উপর নির্ভর করে এখানে সবাই জুম চাষ করে কিন্তু এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ইয়া হল জুম চাষ করার জন্য আমাদের সোনালি ইয়া কৃষি ব্যাংকের থেকে কোনো লিন পাওয়ার সুযোগ সুবিধা পায় নাই লিন যদি পায় থাকে তাহলে আরো ভালো ফলন করতে পারবো বলে আশা করি উৎপাদন বাড়াতে জুমে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ ধান কমিশন ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা কিছু কিছু জুমে উচ্চ ফলনশীল বৃদ্ধান্তের জাতের ধানের আবাদ করতে এবার সক্ষম হয়েছি এবং এতে করে কৃষকদের মধ্যে যথেষ্ট সারা পড়েছে এবং এতে এতে করে তাদের কিন্তু প্রতি এককে ধানের উৎপাদন অনেক বেড়েছে খাগড়াছড়িতে জুম চাষের উপর নির্ভরশীল অন্তত পাঁচ হাজার কৃষক চলতি মৌসুমে বারোশো হেক্টর জমিতে জুম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও চাষ হয়েছে একশো হেক্টর জমিতে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি